এখানে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে গলদা চিংড়ি, যে গলদা চিংড়ির ছোট মাছটা হয় সেই মাছটা। তো আমি ছাড়াতে জানি না, আমি বোনের কাছ থেকে আজ প্রথম দেখছি ছাড়াতে হয় কিভাবে। তো এমনিভাবে খোসাটা আপনারা বাদ দিয়ে দেবেন। এখানে পেঁয়াজ রসুনটা কেটে রেখেছি, রসুনটা ছিঁচে নেব। আর এই যে দেখছো আলুটা সেদ্ধ করা রয়েছে, এই যে শুকনো লঙ্কাটা একটু মতো দিয়ে দেব। আর এই যে জিরে ফুটো, ধনে কুটো ওটা দিলাম, এটা জিরে কুটো, সরি আমি বলে ফেলেছি এটা। এই পরিমাণ নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, এটা একটু বেশি হয়ে তুলে নিলাম। আলুটা কেটে নেব, এটা সিদ্ধ করা ছিল আগে থেকে, এমনি চার ভাগ করে কেটে নেব। তো দেখছো এইভাবে সমস্ত আলু আমি এমনিভাবে কেটে নিয়েছি। এবার চলো, এইগুলো দেওয়া হচ্ছে, এগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো কড়াই থেকে, সবগুলো তুলে নিচ্ছি। এই দেখো এমনিভাবে ভাজা হয়ে গেল। পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিলাম। এবার এই বাটিটা একটু ধুয়ে জল দেব। এখানে মশলাটা দিয়ে দিলাম, নিয়ে নাড়লাম, সেদ্ধ করা যে আলু রাখা আছে ওখানে মশলাটা ধুয়ে জল দিয়ে দিলাম, এরপর নেড়ে নেব। তো মশলাটা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু দিয়ে দিলাম, এটা ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি, গলদা চিংড়িগুলো আমি এবার সব দিয়ে দিলাম। ব্যাসে চিংড়ে হালকা একটু জল দিয়ে সেটাকে কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো। কড়াইটা খুব নড়ছে, যার কারণে একটু সারা সেটা না ধরলে হচ্ছে না। এটা ফুটে উঠেছে, বাস এটাকে একটু নামিয়ে দেব, নামিয়ে দিয়ে এই জায়গাটাই রেখে দিলাম, অন্য জায়গায় রেখে দিলাম। খুব সুন্দর কালারটা এসছে, দেখো কালারটা কি সুন্দর এসছে।